হ্যালো বন্ধুরা, রাধে রাধে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সঙ্গীতা। নন্দগোপাল কথাতে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত। যেহেতু দুর্গাপুজো উৎসব শুরু হয়ে গেছে, তা আমার বাড়ির গোপাল কী কী জামা দিয়ে সাজুগুজু করবে এবার পুজোতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। গোপালের এই সুন্দর জামাটা পিচ কালারের, দেখো মুক্তো দিয়ে কাজ করা, খুব সুন্দর। এটা গোপালকে আমি দিয়েছি। এরপরে দেখো একটা স্টিল কালারের খুব সুন্দর জামা। আমার গোপালের এই স্টিল কালারের জামা প্রথমবার কেনা হয়েছে, এর আগে এই কালারের জামা গোপালের নেই। এটা গোপালকে গোপালের দিদা দিয়েছে। এরপরে দেখাচ্ছি একটা ইয়েলো কালারেরও খুব সুন্দর বাঁধনি দিয়ে বাঁধনি প্রিন্টের কাজ করা, এটা গোপালকে গোপালের মাসি দিয়েছে, মানে আমার দিদি দিয়েছে। তার বাড়িতেও খুব সুন্দর গোপাল আছে, কোনো সময় সেই ওই গোপালের ভিডিও শেয়ার করব। এবার দেখাচ্ছি আমার বাড়ির লোকনাথ বাবা, গণেশ ঠাকুর আর বজরংবলী ঠাকুরের ধুতি। এই সুন্দর গোলাপি রঙের ড্রেসটা হচ্ছে আমার বাড়ির লক্ষ্মী ঠাকুরের। আর এই তিনটা ছোটো ছোটো মিষ্টি মিষ্টি প্যান্ট আমার নন্দগোপালের, এই তিনটা প্যান্ট নন্দগোপালের। এবার দেখাচ্ছি এই সুন্দর কিউট ক্লিপটা গোপালের জন্য এবার নেওয়া হয়েছে। যেহেতু কিছুদিন আগেই জন্মাষ্টমী গেছে, গোপালের বার্থডে গেছে, তো সেই সময়ও গোপালের অনেক জামা জুয়েলারি হয়েছে, তার ভিডিও আমি পরে পোস্ট করব। লাস্ট ইয়ারে যে জন্মাষ্টমী, এই ইয়ারে যে জন্মাষ্টমী গেল। আর এই শাড়িটা হচ্ছে দুর্গা ঠাকুরের। আজকে এতটুকুই শেয়ার করলাম সবার সাথে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রাধে রাধে।